রাজ্যে 24 বছর বাম ফ্রন্টের নেতৃত্বে লাল ঝান্ডা সরকার ছিল, তো ভোট কোনো নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়, নির্দিষ্ট ভোট কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয় না। আর যদি এটাকে আমরা সবাই মিলে ওই লাইনে ফেলে দিই, তাহলে এ ভারতবর্ষের গণতন্ত্রকে অস্বীকার করা হয়, এ ভারতবর্ষের সংবিধানকে অস্বীকার করা হয়। রইল কথা দ্বিতীয়তে, যে এখন প্রকাশ্যে মুসলিম সম্প্রদায়ের লোকরা মুখ খুলছে, এটা মুখ খুলছে তাদের জীবন যন্ত্রণার কষ্টের বিপক্ষে, এবং সপক্ষে কাদের, কোথাও লাল ঝান্ডা আছে, কোথাও আইএসএফ আছে, যাদেরকে রাস্তায় লড়াই আন্দোলনের সাথে পাচ্ছে তাদের পক্ষে দাঁড়িয়ে মুখ খুলছে। ফলে পুলিশকে লেলিয়ে, প্রশাসনকে দিয়ে, কোথাও কোথাও বিচার ব্যবস্থাকে দিয়েও এই ব্যবস্থা হচ্ছে। নইলে দুবরাজপুরে ছোট ঘটনাতে পুলিশ রিমান্ডে অনুব্রতও যেত না, আর একজন এমএলএর 9 দিনের পুলিশ রিমান্ড যা ঘটেছে। যদিও আইন এবং বিচার ব্যবস্থার উপরে পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসাবে এবং যুব আন্দোলনের, বামপন্থী যুব আন্দোলনের কর্মী হিসাবে আমরা এখনও আস্থা রাখি এবং আস্থা রাখতে চাই মানুষের স্বার্থে। দিদির দূতদের বিক্ষোভ বলছেন ইতিবাচক, মমতা বলছেন ইতিবাচক, এটা সরকারি প্রকল্প? কি কি প্রকল্প এটা? আগে এটা জেনে আসুন তো, যেটা সরকারি প্রকল্প কি? যদি সরকারি প্রকল্প হয় তাহলে দিদির আবার কি, আর এটা মেনে নিচ্ছেন কেন? আর যদি সরকারি প্রকল্প না হয় তাহলে এমএলএরা আবার নির্দিষ্ট রাজনৈতিক দলের দূত হয়ে কেন ঘুরে বেড়াচ্ছেন? অফিসে বসুন না, ঠিক করে কাজ করুন। মানুষ তো নিয়ে যাচ্ছে বিডিও অফিসে নিজেদের সমস্যার কথাগুলো, সমাধান করলেই হয়, গিমিক করা ছেড়ে দিন। মুখোশ খুলে গেছে মানুষ রাস্তায়। আমি আবারও প্রশ্ন, এটা কি সরকারি প্রকল্প? কারা দেওয়াল লিখন করছে, কোন পয়সার থেকে করছে? যদি সরকারি প্রকল্প না হয় তাহলে দিদির দূত নামকরণ কেন? গোর্খাল্যান্ড নিয়ে ফের আন্দোলনের শেয়ারি দিচ্ছে, গোর্খাল্যান্ড সংঘর্ষ সমিতি তৈরি করা হয়েছে গোটা ভারতবর্ষের সাথে, গোটা পশ্চিমবঙ্গে।